হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু মজাদার প্রশ্ন এবং তার উত্তর। আপনারা দেখছেন আর সাথে আছি আমি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আর ভিডিওটি দেখার সময় অবশ্যই হেডফোন ব্যবহার করুন, কারণ আপনার আশেপাশে কেউ শুনতে পেলে আপনারই সমস্যা হতে পারে। প্রশ্ন: কোনো মেয়ে যখন করার জন্য খুব উত্তেজিত হয়, তখন তারা ঘরে একা একা থাকলে কি করে, তোমরা কি জানো? উত্তর: কোনো মেয়ে যখন সাপামাপি করার জন্য খুব উত্তেজিত হয় এবং মেয়েটি ঘরে একা একা থাকলে খুব ছটফট করে, আর তখন সেই মেয়েটি কোনো একজন ভালো ছেলে খুঁজে। প্রশ্ন: মেয়েরা কোনো সময় গালাগালি করতে বেশি পছন্দ করে? উত্তর: সকালে ঘুম থেকে ওঠার সময় তখন মেয়েদের একটু টিপাটিপি করলেই করার জন্য তারা পাগল হয়ে যায়। প্রশ্ন: মেয়েরা ছেলেদের কেমন অস্ত্র বেশি পছন্দ করে, মোটা নাকি লম্বা? উত্তর: মেয়েরা মোটা অস্ত্র থেকে লম্বা অস্ত্র বেশি পছন্দ করে, কারণ মেয়েদের তলাতে 3 ইঞ্চি ভিতরে একটা উঁচু জায়গা থাকে, সেখানে লম্বা কিছু গিয়ে লাগলে মেয়েরা অনেক বেশি গরম হয়ে যায়। প্রশ্ন: কোনো তেল লাগিয়ে করলে মেয়েরা জোরে জোরে চিল্লাতে থাকে? উত্তর: সরিষা তেল। সরিষা তেল লাগিয়ে মিলন করলে মেয়েরা জোরে জোরে চিল্লাতে থাকে। প্রশ্ন: মেয়েদের মাসিক হওয়ার সময় করতে নেই কেন? উত্তর: মাসিক হওয়ার সময় করলে রক্তক্ষরণ হয়, তাছাড়া মেয়েদের এবং ছেলেদের বিভিন্ন রোগের উভয়ে ইনফেকশন হওয়ার সম্ভাবনা। প্রশ্ন: কোনো ফল খেলে ছেলেদের লিঙ্গ দ্রুত বাড়ে? উত্তর: কলা খেলে ছেলেদের লিঙ্গ দ্রুত বাড়ে। প্রশ্ন: মেয়েদের বীর্য কিভাবে খুব তাড়াতাড়ি বের করা যায়? উত্তর: মেয়েদের যোনিপথে আঙ্গুল দিয়ে হালকা হালকা করে নাড়াচাড়া করলে মেয়েদের বীর্য খুব তাড়াতাড়ি বের হয়ে যায়।